নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোন রাশিগুলি লটারি পেতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন বলবো এই লটারি সম্পর্কে, এবং আরও কিছু তথ্য দেব যেগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি একদম টিল এন্ড পর্যন্ত দেখুন, আর মাঝখানে যদি আপনারা স্কিপ করে বেরিয়ে যান এবং পরবর্তীতে লটারি কেটে ফেলেন, তার দায়িত্ব আমার একেবারে নেই। তো আসুন শুরু করা যাক। বর্তমানে রাশিচক্র ঘাটলে যে রাশিগুলি লটারি লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেটি 8 রাশি। কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে বিপুল পরিমাণে অর্থ পেতে পারেন, অর্থাৎ আপনারাও লটারি কাটতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে আপনারা বিপুল পরিমাণে অর্থ এই সপ্তাহে পেতে পারেন। তাই আপনারাও এই লিস্টে পড়ে গেছেন এবং আপনারা লটারি কাটতে পারেন। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে লটারি কেটে সহজে এই সপ্তাহে কোটিপতি হয়ে যেতেই পারেন। তাই আপনারাও লটারি কাটতে পারেন। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে সহজেই কোটিপতি হতে পারেন। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে সহজেই কিন্তু হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে শেষ এবং অন্তিম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এবার আসুন আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে দিই, যার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন। আমি প্রতিটি ভিডিওতেই একটি কথা আপনাদেরকে প্রায়শই বলে থাকি, সেটা হচ্ছে লটারি কাটার জন্য রাহু গ্রহের পজিশন অর্থাৎ শুভ অবস্থান আপনার জন্মছকে হওয়া বাঞ্ছনীয়। যদি রাহু গ্রহের শুভ অবস্থান না থাকে, তাহলে আপনি লটারি কাটতেই থাকবেন, আপনার পয়সাটা জলের মতো বেরিয়ে যাবে, কিন্তু 1 টাকাও আপনার পকেটে ঢুকবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোনো ভালো জ্যোতিষ ভাইকে একবার না একবার আপনার জন্মছকটি অবশ্যই দেখিয়ে নিন। আমি আমাকে দেখানোর কথা বলি না, কারণ আমার ফিস অনেক বেশি, আপনাদের অ্যাফোর্ড করা অসুবিধা হবে, যে কারণে আমি আমার কথা বলি না। তবে আপনারা অবশ্যই আপনাদের জন্মছকটি আগে ফার্স্ট অফ অল দেখিয়ে নিন, তারপরে লটারি কাটুন। এবার আমি আরও কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। আপনার জন্মছকে যদি
রাহু গ্রহের পজিশন ভালো থাকে সেক্ষেত্রে কিছু সময় রয়েছে, কিছু দিন রয়েছে, সেই দিন বা সেই সময়ে যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল হারে বেড়ে যায়। কি সেই দিন এবং কি সেই সময় সেটিও আমি মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি। দুপুর 12টার পরে লটারি কাটবেন, 12টার আগে লটারি কাটবেন না এবং 12টা 1টা 2টো এরকম টাইমে কিন্তু লটারিটা কাটবেন, কারণ বেশিরভাগ দুপুর বেলাটায় রাহুকাল চলে। তো আপনারা আপনাদের যে টাইমটাতে রাহুকাল চলছে সেই টাইমটাতেই আপনারা লটারি কাটুন, এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ 4/13/22/31 তারা লটারি থেকে সহজেই কিন্তু কোটিপতি হতে পারেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে লটারির যে নাম্বার বা ডিজিট সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4 রাখবেন, 4 রাখবেন, 6 রাখতে পারেন, 7ও রাখতে পারেন। 4, 6, 7 এই নাম্বারগুলো বেশি রাখার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনার ডেট অফ বার্থ যেন 4/13/22/31 মধ্যে হয়, তাহলে লটারি লাগার সম্ভাবনাটা প্রবল হারে বেড়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।